হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। প্রিয় পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজছে বিকেল 5টা আর আমরা, মানে আমি, আমার মেয়ে আর বোন, বোনের যা আর ওদের পুচকে, তো আমরা সবাই মিলে ঠিক করেছি পার্কে বেড়াতে যাবো। তো যতটুকু ঠিক হয়েছে কল্পতরু মাঠে যাবো। আমরা পুরো রেডি, সিজাও রেডি হয়ে গেছে, আমরা এদিক থেকে বেরিয়ে যাব আর উনি ওরা সব আসবে ওই দিক থেকে, তো টোটো করেই যাবো ভাবছি। তো চলো বন্ধুরা, ব্লগটা আজ আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওর মজা দেখো, সেজে গুজে একটু স্টাইল মেরে নিচ্ছে নাকি? শোনান, ফোন করলি মিমিকে হচ্ছে না? আমরা বেরিয়ে পড়েছি আর ওরাও দেখছি টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চলো এখন যাই। বন্ধুরা দেখো, আমরা কিন্তু কল্পতরু পার্কের সামনেই চলে এসেছি আর পার্কে ঢুকতে গেলে তো টিকিট কাটতে হবে। তো সেই জন্য বোন আর বোনের যা, মানে ওকেও আমি বোনই বলি, তো ওরা দুজনা গেছে টিকিট কাটতে আর আমি আর পুচকি সোনা বাইরেটাতে দাঁড়িয়ে রয়েছি। পার্কের বাইরেই দিলাম একটা খুব সুন্দর গাড়ি রয়েছে আর বাচ্চারা পার্ক থেকে বেরিয়েই আগে গাড়িটাতে চাপতে চাইছে। তো পুচকি সোনারও একটু একটু ইচ্ছা হচ্ছিল চাপার, কিন্তু যাই হোক ওকে চাপানো হয়নি। তো চলো বন্ধুরা এরপর ভেতর দিকে যাই দেখি। আর সিজা তো পুরো আমার মাথা খারাপ করে দিচ্ছে, ভেতরে ঢুকে থেকে সমানে করছে কখন আমাকে ফটো তুলে দেবে, কোনখানটায় ফটো তুলবো, কিভাবে ফটো তুলবো, এই খালি ওর এক চিন্তা। আর দেখো আমি যেহেতু রেগে যাচ্ছি তো সেই জন্য ও মিমির কাছে ছুটছে ফটো তুলতে, মিমিকে বলছে আমাকে ফটো তুলে দে। আর আমার পুচু শোনা কিন্তু আমার কোল থেকে নামেনি একদম, ও কিন্তু নিশ্চিন্তে আমার কোলে বসে বসে ঘুরে বেড়াচ্ছে। অনু আদা 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 বাবু, টুকি টুকি, এদিকে গাছটা দেখো কি সুন্দর, এক গাছ ভর্তি সাদা ফুল হয়েছে, কি ফুল জানি না কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে। আর পুরো না থোক থোক, তো আমি যখন তুলতে যাচ্ছিলাম ওগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছিলো। তো একটা ফুল আমি তুলে দেখলাম গন্ধটা, গন্ধ কিন্তু সেরকম কিছু নেই, কোনো গন্ধই নেই, শুধু দেখতে সুন্দর। এই দেখো ও মাথা ঘুরছে, মানে একদিকে হয়ে গেছে ও। বাড়ি থেকে তো পুরো টোটোতেই এসেছি আর মেয়েটা কোথাও নামেও নি, সেজন্য ওকে তখন আর জুতোটা পরানো হয়নি। এখন মাঠটার মধ্যে একটু ছেড়ে দেওয়া হবে, ও একটু খেলে বেড়াবে, সেজন্য ওকে জুতো পরিয়ে দিচ্ছে ওর মা। আর জুতোটা পরতে পরতে ওর যে কী আনন্দ, মানে কি বলবো, খুব লাফাচ্ছে যে এরপর ও হাঁটবে, ছুটে বেড়াবে, আরও বাচ্চারা তো ওখানে ছুটে বেড়াচ্ছে খেলা করছে, তো ওদের দেখে না ও আরও আনন্দ পাচ্ছে। আসানসোলে ওদের বাড়ির সামনেও কিন্তু এই রকমই একটা পার্ক আছে, কিন্তু এর থেকে একটু ছোট। আর এই দেখো এখানে একটা ডাইনোসর আলা বিশাল স্লিপ আছে। বর্ধমানের বিজ্ঞান চর্চা কেন্দ্রেও কিন্তু এরকম একটা বড় ডাইনোসর রয়েছে, কিন্তু ওটা স্লিপ নয়, শুধু একটা ডাইনোসর দাঁড় করানো রয়েছে। আর এটা তো ওর পেটের ভেতর দিয়ে আর কি স্লিপটা করা হয়েছে, তো এখানে ছোটরা তো চাপছেই তার সাথে বড়রাও চাপছে। আর আমার বোনের জায়ের মজা দেখো, পুচকিটাকে নিয়ে উঠে পড়েছে ও স্লিপে। শোনা, তাকাও তাকাও এদিকে তাকাও, মানে পড়ে যাবে কিন্তু, ধর ওকে, ওকে উঠিয়ে বলছি, তুই দুষ্টুমি করবি আর বল। ওরে বাবা রে, কত ছুটছে দেখো। বাচ্চাগুলোকে না খেলতে দিয়ে ওরা খেলছে, ওই কি মজা দেখুনি, ছোট ও বেচারা ছুটতে পারছে না, চেষ্টা করছে প্রচুর ছোটার। এদিকে দেখ একটা কুড়ে ঘর আছে কি সুন্দর না, এই ফুলগুলো কি সুন্দর দেখ। ব্যাস ও সঙ্গে সঙ্গে চলে এলো ফটো তুলবে বলে।
দেখ সৃজা এখানে কি সুন্দর এগুলো করেছে। সৃজা এখানে আয়, প্রচুর চোর কাটা আছে এগুলো, কিচ্ছু হবে না, শুধু জামাতে ঢুকে যাবে, লাফিয়ে লাফিয়ে ছুটছে। এখানে আয়, ব্রিজটা বেরোবো, আয় না, ওই দিকটা যাবি, এই ব্রিজটা কিন্তু দারুণ লাগে বেরোতে, না দেখ। উনি ভেঙে যাবে, নাম এবারে কোথায় ঘুরতে যাচ্ছ, ওনারও গরম করছে প্রচুর, সন্ধে হয়েই এসছে, এরপর বাড়ি যেতে হবে, বুনি সন্ধে হয়ে এসছে। গ্রীষ্মকাল বলেই এখন সন্ধে প্রায় 7টা বেজে গেছে, তাই এখনো পর্যন্ত একটু ভিডিওটা করা যাচ্ছে বা পার্কে থাকতে পারা যাচ্ছে। আমরা আগের বারে যখন এসেছিলাম শীতকালে তখন মোটামুটি 5:30টার সময়তেই আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছিল, তো এরপর আমরা বেরিয়ে যাব এখান থেকে, কারণ অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে আর এখান থেকে তো আমাদের বাড়িটা অনেকটা দূরে। পতরু পার্কটা তো বাচ্চাদের পার্কই বলা যেতে পারে, তো এখানে এসে আমরা বড়রাও কিন্তু পুরো বাচ্চাই হয়ে যায়। যাই হোক, আজকের দিনটা কিন্তু আমাদের খুব আনন্দে কাটলো, আর ওখানে তো আইসক্রিম ফুচকা সবই খেলাম, তো এরপর বাড়ির দিকে যাচ্ছি। আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো এখন টাটা।